বাংলাদেশী বাবার দুই সন্তানের দেখভালের দায়িত্বের বিষয়ে হাইকোর্টে শুনানি চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু, সরাসরি যাচ্ছি তার কাছে। মুমু, ইমা, প্রায় এক ঘন্টার শুনানি শেষ হয়েছে, এখন শুধুমাত্র আদেশের অপেক্ষা। জাপানি মা এবং বাংলাদেশি বাবার দুই সন্তান, দুই শিশু সন্তান লায়লা এবং জেসমিনের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই দেশের উচ্চ আদালত আদেশ দিবেন। এবং আজকে শুনানিতে কিন্তু মায়ের পক্ষ থেকে বলা হয়েছে যে এই দুই শিশুকে বাড়িধারার একটি বাসায় ভাড়া করে সেখানে অন্তর্বর্তীকালীনভাবে তাকে যেন রাখা হয়। অন্যদিকে বাবা ইমরান শরীফের আইনজীবী, তিনি আদালতের কাছে আবেদন করেছেন যাতে দুই শিশুকে তাদের বাবার নিজ বাসায় রাখার জন্য। এবং আইনজীবী দাবি করেছেন যে বাবা এবং তার দাদা দাদির সাথে পারিবারিক পরিবেশে থাকলে দুই শিশুর জন্য সবচেয়ে নিরাপদ, বিশেষ করে প্রায় এক সপ্তাহ ধরে ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকার পর এই দুই শিশু কিন্তু মা বাবা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়েছিলেন। এবং আইনজীবীর দাবি, এতে কিন্তু দুই শিশুর মানসিকভাবে ভেঙে পড়েছেন, তিনি ট্রমাটাইজড এই শব্দটি উল্লেখ করেছেন এবং আদালত কাছে আবেদন করেছেন যাতে এই দুই শিশুকে তাদের বাবার কাছে রেখে পারিবারিক পরিবেশে থাকার আদালত অনুমতি দেন। একই সঙ্গে বাবার পক্ষের আইনজীবী বলেছেন যে তাদের মা জাপানি নাগরিক নাকানো এরিকো, তিনি চাইলে যে কোনো সময় যতবার ইচ্ছে তার সন্তানদের সাক্ষাতের সময় পাবেন। এবং তিনি বলেছেন যে দুই শিশু ইতিমধ্যে ঢাকার একটি স্কুলে তাদেরকে ভর্তি করা হয়েছে এবং কিছুদিন পর যখন স্কুল খুলবে সেখানে তাদের পড়াশোনা অব্যাহত হবে। অন্যদিকে মা নাকানো এরিকোর আইনজীবী শিশু শিশিরমণির, তিনি আদালতে আবেদন করেছেন যে এই দুই শিশুকে যেন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটি বাড়িধারার একটি বাসায় ভাড়া করে রাখা হয়। এবং দুই শিশুর তত্ত্বাবধানে আসলে ঢাকায় অবস্থানরত যে জাপান এম্বাসি রয়েছেন তাদেরকে আসলে দায়িত্বভার আর দেওয়ার, তদারকির দায়িত্ব দেওয়ার একটি আবেদন রয়েছে। তো বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে এই শুনানি হয় এবং শুনানির এক পর্যায়ে কিন্তু আসলে বাবার পক্ষে যিনি আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফাউজিয়া করিম, তিনি বলেছেন যে এই দুই শিশু কিন্তু কোনো প্রাণী কিংবা জমি জামা নাই, বরং তারা হচ্ছেন দুজন শিশু। আসলে আদেশের পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই হয়তোবা এই শিশুদের কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের বাবা সহ নিয়ে আসা হতে পারে। এখন এই মুহূর্তে সবাই আসলে এখানে প্রস্তুত রয়েছেন, তবে আসলে আদেশটা হয়ে গেলে পরেই হচ্ছে আমরা আসলে বিস্তারিত জানতে পারবো। এমা, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মার্জিয়া মুমু।